2019 ওয়ানডে বিশ্বকাপে অবিশ্বাস্য ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিলেন সাকিব আল হাসান। ওয়ান ডাউন পজিশনে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের চিত্র বদলে দিয়েছিলেন টাইগার এই অলরাউন্ডার। সেই টুর্নামেন্টে ক্রিকেট বিশ্বকাপের মতো আসরে বল হাতে 11 উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে করেছিলেন 606 রান। 8 ইনিংসে ব্যাটিং করে 2 সেঞ্চুরি 5 হাফ সেঞ্চুরি করেছেন সাকিব। সাকিব আল হাসানের সেই অলরাউন্ডিং পারফরম্যান্স মনে আছে সবার। কলকাতা নাইট রাইডার্সেও তা নিয়ে চলছে আলোচনা। এরপরই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল কলকাতা। 3 কোটি 20 লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল তারা। পরে আবারও সাকিবকে ছেড়ে দিলে সবশেষ আইপিএলে সাকিবের খেলা হয়নি কোনো দলের হয়ে। এবার তৃতীয়বারের মতো সাকিব আল হাসানকে দলে অন্তর্ভুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো কলকাতা নাইট রাইডার্সে নাম লিখিয়েছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গী এবার লিটন দাস। প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নাম তুলেছেন তারকা এই ব্যাটার। সম্প্রতি সময়ে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারে পরিণত হয়েছেন লিটন। অসাধারণ ব্যাটিং এর পাশাপাশি ফিল্ডিংয়েও বেশ কার্যকরী এই তারকা। সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের হারের দিন মাত্র 27 বলে 60 রানের ঝড় তুলে সবার নজর কেড়েছিলেন লিটন দাস। এছাড়াও বছর জুড়ে অসাধারণ পারফর্ম তাকে নজরে এনেছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর। 2019 ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয়ের দিন অসাধারণ এক জুটি গড়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। এবারের আইপিএল দুইজনকেই দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স এর জার্সিতে। কলকাতা নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে সাকিব আল হাসান ও লিটন দাসকে নিয়ে লিখেছে, আবারও সাকিব লিটনের পার্টনারশিপ দেখতে চায় তারা। দুইজনকে একাদশে নেওয়ার ইঙ্গিত দিয়েছে তারা। সাকিব আল হাসান ও লিটন দাসের একটি ছবি পোস্ট করে এমনটাই জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স।